ফোন টোন পরে কর, ঠিক আছে? তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার টাকা কোথায়? টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে এই যে আমার এখানে থাকছিস খাচ্ছিস এগুলো বাবদ একটা বিল দেওয়ার কথা, তোর মনে নেই? সেই টাকার কথা বলছি। তুই কি একবারে জানতে চেয়েছিস কিভাবে করে বাজার হচ্ছে, কিভাবে রান্না হচ্ছে, মাসের যে প্রথম আমাকে যে বাসা ভাড়া দিতে হয়েছে, আদার্স আদার্স যত খরচ আছে সব যে করতে হচ্ছে, একবারও কি জানতে চেয়েছিস সেগুলো কিভাবে করে হচ্ছে? তুই টাকা দে, সেগুলো আমার লাগবে। আরে আচ্ছা, মানে আমি কি তোর বাসা ছেড়ে চলে গেছি নাকি? তো মানে বাসা ছেড়ে যাওয়ার আগে তোর টাকা আমি দিয়ে দেব। শুন, বাসা ছেড়ে যখন যাবি তখন কাটটা তখন দেখা যাবে, আপাতত যেটা বিল হয়েছে সেটা দে। কেন টাকা টাকা করিস? মানে বললাম না তো টাকা দিয়ে দেবো। আচ্ছা, তোকে একটা বিল করতে বলেছি, তুই কি বিল করেছিস? আমি কিন্তু জানি, ঠিক যখন তোকে আমি টাকার কথা বলবো তখনই তুই বিলের কথা বলবি, আর এই জন্য না আমি বিল রেডি করেই তারপরে এসেছি। এই হচ্ছে তোর বিল। তুই মানে বিল রেডি করে ফেলেছিস? তোকে দিয়ে হবে বুঝছিস, মানে তুই একটা কাজের মেয়ে, মানে তোর মতো একটি কাজের মেয়ে আমার প্রয়োজন। বুঝতে পেরেছি, কি দরকার আর কি দরকার নেই সেটা পরে দেখা যাবে, আপাতত টাকাগুলো দে, আমার খুবই প্রয়োজন, অনেক কিছু, অনেক খরচ আছে। কোনো সমস্যা নেই, বেশি বেশি ধরেছিস কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিব। তোকে দিতে আমার সমস্যা কি? আমার কি টাকার সমস্যা নেই? শোন, বেশিটা তুই একটু পরে দিস, আগে যেটা আসল আসলটাই আগে, আমার ওটাই বেশি। ঠিক আছে, আমি একটা প্রসেস করি, প্রসেস করে তোর টাকাটা আমি। আচ্ছা, আমার টাকা দেওয়ার বলে প্রসেসিং এর প্রয়োজন না? তুই যখন আমার বাসে এসেছিলি তখন তুই প্রসেসিং করে এসেছিস, আগে থেকে বলেছিস যে আমি আসছি, আর এখন যে রান্না বান্না হয় বাজার হয় তার আগে কিছু করতে হবে তো, নাকি অটোমেটিক্যালি রান্না হচ্ছে তুমি টেবিলে বসে খেয়ে ফেলছো, জিজ্ঞাসাও করার প্রয়োজন বোধ করো না যে আমি খেয়েছি কিনা, আমি খাবো কিনা? ফোনটা খুলে